আসসালামু আলাইকুম, আমি বুনিয়া আমিন আছি আপনাদের সাথে। মাস্টারিং অ্যাপাচি গুয়াকামোলে রিমোট অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স আউটলাইন হিসেবে রয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাপাচি গুয়াকামোলে। আসলে অ্যাপাচি গুয়াকামোলে কি, কেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট কি, কেন এটাকে ইউজ করব, সে সম্পর্কে এই স্লাইডে আলোচনা থাকবে। ল্যাব ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, কীভাবে ল্যাবটা আমরা ডিজাইন করব, ইন্ডাস্ট্রিয়ালে কীভাবে ল্যাবটা হ এর আর্কিটেকচারটা কী, এটা নিয়ে এই স্লাইডে আলোচনা হবে। সেটিং আপ দ্য ল্যাব এনভায়রনমেন্ট, আমি কীভাবে সেটাকে সেট আপ করবো, কী কী সফটওয়্যার রিকোয়ারমেন্ট আছে, কী কী হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট আছে, কী কী টেকনোলজি আমি ইউজ করব, এই স্লাইডে সেই সম্পর্কে আলোচনা হবে। দ্য নেক্সট স্লাইড ইজ এস্টাবলিশড কনফিগারেশন গুয়াকামোলে অ্যান্ড ওয়েব গুই। আসলে আমরা এটাকে কিভাবে অ্যাক্সেস করব এবং কি সেটাকে ওয়েব ওয়েব বেস অ্যাপাচি গুয়াকামোলে, যখন আমি ফুল প্লেলিস্টটা সাজাবো আপনি ওভার থ্রো এবং গো থ্রো করতে পারবেন, তখন দেখবেন যে এটা HTML5 ওয়েব বেস ইন্টারফেস। দেন ইস্টাবলিশ SSH কানেকশন, এটার সাথে আমি SSH কানেকশন করব, একটা ক্লায়েন্ট পিসি থেকে একটা হোস্ট পিসিকে কীভাবে আমি ইস্টাবলিশ করতে পারি, ইস্টাবলিশ RDP রিমোট ডেস্কটপ প্রোটোকল। অ্যান্ড এই ল্যাবটা তৈরি করতে এবং ল্যাব করতে অনেক ট্রাবল শুটিংয়ের প্রয়োজন আছে, এবং কীভাবে ট্রাবল শুট করবো, দ্যাট মিন্স পার্ট অফ অপারেশন পার্ট, সেটা আলোচনা করব। অ্যান্ড কনক্লুশন অ্যান্ড ফাইনাল থট, দ্যাট মিন্স আসলে কে আমার থটটা কি, হ্যাভ এ লটস অফ টেকনোলজি ফর দ্য RDP SSH, কেন আমরা সেটাকে ইউজ করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আশা করি আপনারা এনজয় করবেন আমার প্লেলিস্টটি, এবং কি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।